পায়রা সমুদ্র বন্দরের সক্ষমতা বাড়াতে রামনাবাদ নদীতে বড় আকারে খনন কাজ শুরু করতে যাচ্ছে সরকার কাজটি শেষ দেশের সবচেয়ে গভীর সমুদ্র বন্দর হিসেবে পূর্ণতা পাবে পায়রা সমুদ্র বন্দর এদিকে বিশেষজ্ঞরা বলছেন পদ্মা নির্মাণের পর এই সমুদ্র বন্দরটি বদলে দেবে দেশের দক্ষিণ জনপদের অর্থনীতি চিত্র পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের পাঠানো তথ্যচিত্র জানাচ্ছেন মাসুদ মুস্তাহি। সাড়ে ছয় হাজার একর জমিতে গড়ে উঠছে দেশের তৃতীয় সমুদ্র বন্দর দশ হাজার কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ করতে ইতিমধ্যে সাড়ে তিন হাজার একর জমি অধিগ্রহণ করা হয়েছে সাড়ে তিন হাজার পরিবারের জন্য ছয়টি কমিউনিটি টাউনশিট নির্মাণে এগারো কোটি টাকার মহাযজ্ঞ চলছে পাশাপাশি ক্ষতিগ্রস্তদের আর্থসামাজিক উন্নয়নে বন্দরে কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে কার্যক্রম যেভাবে এগিয়ে চলছে সে হিসেবে দুই সালের মধ্যে পূর্ণাঙ্গ সমুদ্র বন্দরের রূপ নেবে পায়রা সরকারের লক্ষ্য মাত্রা অনুযায়ী দুই সালের ১৯ নভেম্বর রামনাবাদ চ্যানেলে দেশের দ্বিতীয় বৃহৎ এই প্রকল্পের কাজ শুরু হয় দুই হাজার ষোলো সালের ষোলোই আগস্ট স্বল্প পরিসরে এর প্রথম ধাপের কার্যক্রম শুরু হলেও গেল ১৪ জানুয়ারি বন্দরের ক্যাপিটাল ড্রেজিং এর জন্য বেলজিয়ামের কোম্পানি জান লুন এর সঙ্গে চুক্তি করে বন্দর কর্তৃপক্ষ এখন পর্যন্ত প্রায় টোয়েন্টি ফাইভ বেশি আমরা স্বল্প সময়ের মধ্যে অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছি টাইম শিডিউল আছে আমরা আমাদের ওই টাইম শিডিউলের মধ্যেই আমরা তা ওটা হ্যান্ডওভার করতে করবে আমার এলাকার মানুষ এই প্রকল্পের কার্যক্রমে অত্যন্ত খুশি ভূমি অধিগ্রহণে টাকা পাচ্ছে ঘরবাড়ী অধিগ্রহণে টাকা পাচ্ছে এই প্রকল্পের আওতায় পায়রা বন্দরের রামনাবাতে চ্যানেলে 75 কিলোমিটার দীর্ঘ 100 থেকে 125 মিটার প্রস্থ চ্যানেল তৈরি হবে কাজটি সম্পূর্ণ হলে 12 মিটার গভীরতার জাহাজ বন্দরের জেটিতে ভিড়তে পারবে এই প্রথম ডকনাল কাজ এবং ক্যাপিটাল রিজিয়ার প্রথম পর্ব 2021 সাল এপ্রিল মে মধ্যে শেষ হবে আশা করছি এবং তখনই আমরা পায়রা পায়রা বন্দরকে পূর্ণাঙ্গ সামরিক বন্দর হিসাবে সংশ্লিষ্টরা বলছেন পদ্মা সেতু নির্মাণের পর এই সমুদ্র বন্দরটি দেশের দক্ষিণ অঞ্চলের অর্থনৈতিক ভিত্তি মজবুত করার পাশাপাশি বদলে দিতে পারে গোটা দেশের অর্থনীতির চিত্র